আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকে ব্লগটা শুরু থেকে আমার রুমটা যে কমপ্লিট হয়ে যাইতেছে তো সেটাই দেখানোর জন্য আসলাম। আর এখানে হলো এই যে নিচের ফ্লোরটা হালকাভাবে মানে একটা আস্তর মতো করে দিবে, এজন্য হলো সিমেন্ট গোলানো হইতেছে। তো এই মানে কাজটুকু করলে আমার রুমের ভিতরে একদম কমপ্লিট, তারপরে বাইরের কাজ থাকবে, মানে রুমে থাকার মতো ই হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে। তো আমার বাড়ির কাজগুলো হলো সবই আপনাদের ভাইয়া করছে, দেখছেন অবশ্যই, আপনাদের ভিডিও তো দেখাইছি। আর আমরা মানে কি বলবো, আমরা অত বড় লোক না, আর অত না খায়াও থাকি না, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের নিজেদের কাজগুলো নিজেরা খুব সুন্দর করে করার চেষ্টা করি, যে যাতে গুস গাছ করে আমাদের সংসারটা টিকে থাকে, আমাদের বাড়িটা যেন সুন্দর দেখা যায়, পরিপাটি করার চেষ্টা করি। যতটুকুই অর্থ আছে তা একটু একটু করে হলো মানে ঘরের জন্য হলো খাটাই, বাড়ির জন্য খাটাই, মানে সুন্দর যেন একটা জিনিস আছে না, যে যেমন ধরেন এই জিনিসটা আমি যদি না করি তাহলে এভাবেই থাইকা যাবে, সৌন্দর্যর কোনো মানে ই হবে না। তো আমি চেষ্টা করি সৌন্দর্য করার জন্য। তো এখন আমার আমি মনে করি যে আমার যদি ঘরটা কমপ্লিট হয়ে যায়, আমার শাশুড়ি মার একটা ঘর উঠাবো, কারণ শাশুড়ি মা আলাদা করে একটা ঘর উঠাইতে চাইতেছে টিন দিয়ে, আর তার টিনের ঘর ভাল লাগে, এই জন্য তো শাশুড়ি মার ঘরটা উঠাবো। ওটা উঠানোর পরে শুধু আর একটা কাজ থাকবে এই বাড়িটা নিয়ে, আমার রাস্তার ওই চতুর সাইডটা একটা মানে বাকি বেড়া কয় না যেটা যেটা ওটা হয়তো বা আমি ইট দিয়ে পারবো না, ইটের যে দাম বাড়ছে, আমি চাইতেছি যে ওটা কাঁচের খাম্বা দিয়ে আর হলো ই দিয়া কি যেন টিন দিয়া সুন্দর কইরা একটা ঘেট বানাবো, আর সুন্দর করে হলো আমি ওই ঘরটাকে মানে ওই বাকি ওই বাইর সাইডে একটা বেড়া দিব, তাহলেই মনে হয় যে আমার বাড়ির মানে ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে। তো আমার এই যে ঘরটা আপনারা দেখতেই আছেন, উপরে টিন সিট করছি, নিচে এটা করছি, তো আরও এটার ভিতরে আরও অনেক ধরনের কাজই করবো, ডেকোরেশন করব, তো ওগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যেহেতু মোটামুটিভাবে হয়েই যাচ্ছে, তো এই যে আপনাদের ভাইয়া দেখেন ফ্লোরে এলো, আগে হলো কি এগুলো সিমেন্ট ছিটাই দিব, তারপরে এখান দিয়ে পানি দিবে, তারপরে হালকা করে লেপা দিব, যাতে ইট দিয়ে যে ই করছে ওই যে ফ্লোরটা ইট দিয়ে ঢালাই দিছে, ওই কিছু ইটের গুঁড়া দেখা যায় হালকা পাতলা, তো ওটা যেন না থাকে এজন্য। তো ঠিক আছে, আপনাদের সাথে অনেক কথা বললাম, আর আমার ভিডিওটা দেখতে থাকবেন। আর আজকে হলো রান্না করছিলাম, আজকে না কালকে রান্না করছি, আপনাদের জন্য রাখছি মানে রেখে দিছি। তো আমি একটা বড় মাছের মাথা রান্না করছিলাম ডাল দিয়ে, তো কীভাবে ওটা কী ডাল ছিল গো, মুগ ডাল দিয়ে। তো আমার সেই ভিডিওটা দেখবেন যে তরকারিটা রান্না করা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আল্লাহ যেন আমাকে মানে যদি বাঁচাই রাখে, আমার পরিকল্পনা ভাবে আমি আমার বাড়িটা আগে সুন্দর করব। যেহেতু 10 টাকা হোক 5 টাকা হোক আমি ইনকাম করি, তো এই ওই ইনকামের টাকা দিয়ে আমি আগে বাড়িটা সৌন্দর্য করব, তারপর হলো সব মানে বাকি সব কিছু হলো পরে। আজ পর্যন্ত মানে আমি যদি চাইতাম, ইচ্ছা করলে আমি ধরেন 2-1 বড়ি স্বর্ণ বানাইতে পারতাম, বা অন্য একটা কোনো একটা জায়গায় আমি কিছু টাকা উপার্জন মানে রাইখা দিতে পারতাম নিজের ভবিষ্যতের জন্য। তো আমি মনে করি আমার বাড়িটা সুন্দর করতে পারলে ওটাই আমার ভবিষ্যৎ, কারণ এই বাড়ি দিয়ে আমি অনেক কিছু করছি, আর অনেক রাত রাখছি, তারপরে আমার ছেলে ছিল ছোট, আমার ছেলেটাকে অনেক কষ্ট দিছি। আমি এই বাড়িটা যখন কিনছি তখন আমার ছেলে হলো মানে ডিব্বার দুধ খাইতো, তো এই বাড়ি নিয়ে টাকা পয়সা খরচ করতে করতে আমার ছেলের ডিব্বার দুধ খাওয়ার যে একটা মানে অ্যামাউন্ট লাগতো, টাকা লাগতো, সেটাও আমার কাছে ছিল না, এরকম একটা পর্যায়ে চলে গেছিলাম, খুব কষ্ট হইতো। আধা কেজি দুধ আই না আমার ছেলের ওইটার ভিতরে, তারপর আরও আধা কেজি পানি দিতাম, 1 কেজি পরিমাণে বানাইয়া তারপর আমার ছেলেকে খাওয়াইতাম। তো আমার ছেলে বড় হবে, আমার ছেলে সুখে থাকবে, ও ছোটবেলা যে কষ্টগুলো করছে সেই কষ্টগুলোর জন্য এখন আর না করতে হয়, আমি সেই চিন্তা করি, সেই চিন্তা করে আমি সব কিছু করি, যে আমি যেন একটু একটু করে ওর ভবিষ্যৎটা গড়ে দিতে পারি। আর আমার বাড়ি দেখে সবাই যেন বলে যে না অমুকের বাড়ি করছে, যেমন ধরেন ভাসুরের নাম অনেকে বলে না, যেমন শাহিন মিজান একটা বাড়ি করছে, এরকম কথা যেন বলে, মানে এজন্য আমি হলো কাজটা করি, যে কখনো যেন মানুষ
বাইরে থেকে আর না বলতে পারে যে কেমন বাড়িতে থাকে। আমাদের বাড়িটা অনেক বড়, কিন্তু তারপরে এই জায়গা জমি নিয়ে ঝগড়া কাজে অনেক কিছু ছিল, অনেক বিবাদ ছিল, ওগুলার সে মানে ওগুলো দেখতে গেলাম মনে হয় যে বাড়িটা অনেক ছোট। তো ইনশাল্লাহ বাড়িটাও কিনছি, নিজেদের করছি, তো এখন ঘর দুয়ারগুলো সব কিছু আস্তে আস্তে গুছগাছ করব, নিজের হয়ে যাবে সব কিছু। সব কিছু যেন আল্লাহ তাআলা যেন পারে, যে আল্লাহ তাআলার কাছে এটুক মানে চাওয়ার আছে যেন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থেকে দেখা যাইতে পারে যে আমি বাড়ি ঘরগুলো কীভাবে সৌন্দর্য করছি, সুন্দর হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি যেন বেঁচে থাকে, আমার শ্বশুর শাশুড়ির অনেক স্বপ্নের একটা বাড়ি। আমার শাশুড়িকে আমি বলছিলাম একবার যে মা আমরা চলেন, আমাদের তো জাজিরা বাড়ি আছে, তো জমি আছে, আমরা ওই জমিতেই যাই। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি তো হ্যাঁ বইলা দিলা অতি সহজে, কারণ তোমরা অল্প কয়েকদিন ধরে আসছো, অতি সহজেই বইলা দিলা যে আমরা ওখানে যা বাড়ি করি। আর আমি ছোট্টবেলা থেকে যখন আমি মানে আমার শাশুড়ি এইভাবে বলতেছিল, যখন আমি বাল্যক হই নাই তখন আমি এই বাড়িতে আসছি, তো এখন আর আমার এই বাড়ি থুয়া কোনখানেও যাইতে মন চায় না, আমি কিভাবে বাড়ি থুয়ে যাব। এজন্যই হলো আমার বাড়িটা আগে কমপ্লিট করার মানে ইচ্ছা, যে আমি শাশুড়ি বাইসা থাকতে আমার এই বাড়িটা যেন আমার শাশুড়ি মা দেখা দেখতে পারে, যাতে আমরা বাড়িটা কিভাবে করলাম। তো তার ছেলেরা তাকে হয়তো বা ধরেন বছর একটা কাপড় না দেখ, কিন্তু তার অনেক অনেক শখ আছে, সেই শখগুলো যেন পূরণ করতে পারে। তো সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে হলো আমি একটা ডাল রান্না করবো, ডাল বলতে মাছের মাথা দিয়ে। এই জন্য হলো আগে ডালটা ভেজে নিই, ডালটা ভেজে তারপরে হলো ই করতে হবে। এটা হলো কি ডাল, মুগ ডাল আমরা বলি। মা প্যাকেটটা আমি খুলতে পারতেছি না। তো আধা কেজি মুগ ডাল নিয়ে আসছে, এত পরিমাণে রান্না হয়ে যাবে। তো আমরা দুজন খাবো, শাশুড়ির ঘরে দেবই, বেশি ডাল ভাজার দরকার নেই, অতটুকুই ভাজবো। আধা কেজি ডাল মনে হয় যে আমার তো মনে হয় বেশি হয়ে যাবে, রোজার দিন আমরা একটু খাবো আর শাশুড়ির ঘরে দেবো একটু। ডালটা মশাল্লা ভালোই। তো আমার এই ফ্রাই প্যানের জন্য হলো একটা চামচের দরকার, আমি আইসামি করে আনি না। কালকেও শিবচর গেলাম তখন কিন্তু আনলেই কিন্তু পারতাম, কিন্তু মনে ছিল না। রাত্রেবেলা আমার ভাগ্নি ফোন দা বলতেছে যে আপনি ফ্রাই প্যানে করে রান্না বান্না করেন, ওই খুরসুন দা ই করেন না, তাতে ফ্রাই প্যান নষ্ট হয়ে যাবে। দেখি যদি না যাওয়া হয় তাহলে কার্ড দিয়ে আমরা নিজেরাই বানাই নিবো। আগে একটা ছিল কার্ডের, ওষুধ খুঁজলে পাবো, কোথায় যেন রাখছি। আমি এই যে পরিমাণ মুগ ডালটা ভেজে নিলাম, আমি আসলে আমি নিজেই জানি না যে কতটুকু ভাজতে হবে, কারণ কখন আমি এরকম করে রান্না করি নাই। যতবার রান্না করতে হতো বাবা শাশুড়ি মাই ভাইজা ভুজে রান্না করছে, আমরা ওদের বাড়িতে যখন খাইছি। পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, কারণ মাছটা হলে কষাই নিব। আপনাদের ভাইয়ে বলছিল আমাদের ভাই জানিয়েছে, কিন্তু মা বললো যে ভাজার দরকার নেই, কিন্তু কষাই রান্না করবে। এখন আদা বাটাটা দিয়ে দিলাম,
তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু এটা ডালের একটু ঝালটা একটু বেশি লাগবে, না হলে হলো ঝাল এটা হলো ই লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। এর সাথে আমি কিছু জিরা বাটা আগে মানে জিরা বাটা বলে সরি গরম মশলা, তারপরে এই দিয়ে আমি বাইটা রাখছিলাম জিরা দিয়ে ওগুলো দিয়ে দিলাম। এই মাছগুলোতে সাধারণত কিন্তু অনেক ডিম হয়, কিন্তু আমাদেরটা ডিম হয়নি। আমার শাশুড়ি বলতেছিল যে এটা হলো ব্যাটা মাছ, এই জন্য হলো ডিম হয়নি। এটা এরকম সবজিগুলো হচ্ছে এটা হলো মাছের মাথা, আমি জানি না এটা দিতে এটা কীভাবে হবে। আরো বড় করে ফেললাম মাছের দরকার ছিল, এটা ঘাসতেও পারবে না তাকে। এই মাছের মাথাটা হলো সাবিনা কাইটা দিয়ে গেছিল, আসলে ওরা আসাতে আমার তেমন মনেও ছিল না আর খাওয়ানো হয়নি। তারপরে আপনাদের ভাইয়ের মুখ ডাল দিয়ে খাইছে, সে প্রতি মুখ ডালে আনা হয়নি। কালকে রাত্রিবেলা হঠাৎ করে এই করছে, তো বলতেছে যে আর মুখ ডালে না দিয়ে রান্না করে। আমি বললাম রাত্রিবেলা খাই ভাই, এত তো যদি দুপুরে রান্না করা হয় তাহলে রাত্রে খেতে পারবো, পরের দিন সকালে মানে ইফতার সিউরি দুটাই কিন্তু খাওয়া যায়। রাইখা দিয়েছিলাম, তো এখন হলো ওটাকে করলাম। তো সব কথা এক কথা হলে কি আমি মনে হয় যে এটা আমি দিইনি, লবণ দিইনি, আর ডাক্তার আমাকে লবণ প্রচণ্ড পরিমাণে মানে কম খাইতে বলছে। ডাক্তার বলছে যে যদি কাঁচা লবণ খাইবেন না, আবার মনে করবেন যে না তরকারিতে বেশি লবণ দিয়ে খাইবেন, কাঁচা লবণটা যেহেতু নিতে পারবেন না সেটাও আপনি খাইতে পারবেন না। আইনা ভাত তো আমি খাইতেই পারি না।
ডালটা দিয়ে দেব এই ভাবে আমি দিয়ে দিলাম আমি জানি না কিভাবে রান্না করতে হয় এটা হলো ভাজার পর আমি ভিজাই রাখছিলাম ভিজাই রেখে ভালো করে কষিয়ে ধুয়ে নিলাম আমি আরেকটু ঢাকা দিব যাতে মশলাটা ডালের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যায় তারপর হলো পানি দিয়ে দিব মাছটা ভাঙিয়ে দিলে মনে হয় ভালো হবে নালাম রাখার করিনি তাহলে পানি দিয়ে দিব ডুবু ডুবু হয়ে গেছে অনেকটা কড়াইতে বসাইতে চাইছিলাম তারপর এটা দিয়ে দিলাম আমি এটা দিয়ে ঢাকতে পারবো তো আমার রান্নাটা দেখলেন কিভাবে রান্না করলাম এবার রান্নার শেষে নামাবো এই টুপি